আয়কর আধিকারিক পরিচয় দিয়ে সোনা নিয়ে চম্পট শ্রীরামপুরের কুমির জলায় সোনার দোকানে হানা। আয়কর বিভাগের ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ। আয়কর আধিকারিক পরিচয় দিয়ে সোনা নিয়ে চম্পট শ্রীরামপুরের কুমির জলায় সোনার দোকানে হানা। আয়কর বিভাগের ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ। আরো একবার জানিয়ে রাখতে চাইব শ্রীরামপুরে কুমির জলার ঘটনা। সোনার দোকানে হানা দিয়ে আয়কর আধিকারিক পরিচয় দিয়েছেন, দিয়ে সোনা নিয়ে চম্পট। আয়কর বিভাগের ভুয়ো পরিচয়পত্র দেখায় ওই ব্যক্তি এবং ভয় দেখানো হয়। সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট। সিসি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এবং যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজে, সেই ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে হাতে কাগজ, এবং এই কাগজ দেখিয়ে ভয় দেখানো হয় যে আয়কর দপ্তরের আধিকারিক। তিনি ভয় দেখিয়ে ঢোকেন এবং তারপর সেখান থেকে সোনা নিয়ে চম্পট দেয়। দুজনের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে সিসিটিভিতে। এই দুই ব্যক্তি গলায় কার্ড ঝুলিয়ে, ভুয়ো পরিচয়পত্র ঝুলিয়ে সোনার দোকানে যায় এবং তারপর ভয় দেখায়, ভয় দেখিয়ে সোনা নিয়ে তারপর সেখান থেকে চম্পট দেয়। এই যে দেখতে পাচ্ছেন দুই ব্যক্তি, তাদের হাতে কাগজ, আঙুল তুলে রীতিমতো দাবরানি দিয়ে ভয় দেখিয়ে দোকানের মালিককে নিয়ে দোকানে যায় এবং তারপর সেখান থেকে, যে ছবি দেখতে পাচ্ছেন এই দেখুন, দেখুন গলায় কিভাবে আই কার্ড ঝোলানো রয়েছে, গলায় যে আই কার্ড ঝোলানো রয়েছে এই আই কার্ডটাই তারা দেখায় এবং এই আই কার্ড দেখে তারা নিজেদেরকে আয়কর আধিকারিক বলে পরিচয় দেয় এবং সেই পরিচয় দিয়েই তারা এখানে যান, ভয় দেখান, ভয় দেখিয়ে এদেরকে নিয়ে দোকানে যান এবং সেখানে গিয়ে সোনা নিয়ে তারা সেখান থেকে চম্পট দেয়। এই যে দুই ব্যক্তি দেখতে পাচ্ছেন গলায় আই কার্ড, গলায় আই কার্ড রয়েছে, এই যে ব্যক্তি হাতে কাগজ রয়েছে, এই কাগজ নকল কাগজ বলাই যায়, সেই নকল কাগজ দেখিয়ে গলায় নকল আই কার্ড ঝুলিয়ে তারা দোকান মালিককে নিয়ে দোকানে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সোনা নিয়ে চম্পট যায়। এবং এই সিসিটিভি ফুটেজে কিন্তু পুলিশের কাছে হাতিয়ার এদের দুজনকে খুঁজে বের করার। কারা এই কাণ্ড ঘটালো, কারা এরা এত সাহস পেল যে আই কার্ডটা নিয়ে তারা, আই কার্ড নকল আই কার্ডটা নিয়ে তারা এইভাবে ভয় দেখিয়ে সোনা নিয়ে চম্পট দিল? অভিযোগকারী ব্যবসায়ী তারা কি বলছেন শুনে নেব। কজন ছিল? তিন চারজন ছিল আর কি। এসে বললো আমরা ইনকাম ট্যাক্সের লোক, আচ্ছা, তো সব জিনিসপত্র বার করলো, পরে আমাকে দিল্লির দিকে নিয়ে গেল। এবার তো আমার কাছে সব লোকের সোনা মালপত্র ছিল গালানো, ও তো ওনাকে ওই রাত্রিবেলা জমা দিতে হবে, ওই সব তো নিয়ে গেছে, কিন্তু ছিল তো আবার কী করে আমি দেবো লোকের বলে, তো আমি তো থানায় তো ডায়েরিও তো করেছি, করে জানালাম ওনাকে, উনি বললো যে দেখে আমি ইয়ে করে দেবো বলেছে। আর ও তো দোকানে তো এমন ভাব দেখালো যে ও সত্যিকারে আছে অফিসার, আর বাইরে যেয়ে দেখছি মনে হয় শ্রীরামপুর ছেড়ে একটু সাইডে গেল দিল্লি রোডের দিকে, ওখানে যেয়ে দেখছি ও তো পুরো মানে ফল আছে, এইভাবে আমাকে ইয়ে করে দিয়ে ওখানে নামে দিয়ে জিনিসপত্র নিয়ে গেছে। শুনলে ব্যবসায়ীদের বক্তব্য কি, ভীষণ বেপরোয়া হয়ে এই দুষ্কৃতীরা এসেছিল। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কিত, কি বলছেন তারা শুনুন। দুটো তিনটে ছেলে ঢুকে বলছে আমরা ইনকাম ট্যাক্সের অফিস থেকে এসেছি, আপনার কি মালপত্র আছে আমরা সব ফিক্স করে নেব বলে দোকানের ভেতরে ঢুকে ওর কাছে সোনা টাকা যা ছিল সব টাকা নিয়ে ওকে তুলে নিয়ে গাড়িতে করে বেরিয়ে চলে গেছে। অবশ্যই এইরকমের হলে তো ব্যবসাই করতে পারবো না, আমরা তো সবসময় ভয়ে ভয়েই থাকছি কার দোকানে কখন কি হয়ে যায়। কি চাকমূল এলাকা, এখানে হাজার হাজার মানুষ, এখানে সামনে আড়ত, তারপর হচ্ছে এখানে সোনা মানে এলাকার টোটাল মানে সারা শ্রীরামপুরের সোনা এখানে জায়গাতে কারবারিরা তারা ব্যবসা করে, তারা এইভাবে যে দিন মানে প্রকাশ্যে সন্ধেবেলা এত মানুষের সামনে যে ডাকাতি উড়ে গেলে আমাদের খুব নিরাপত্তা অভাব করছি। শুনলে স্থানীয়
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতনই বিষয়, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে রীতিমতো দাপুটের সঙ্গে এসে এরা অবশ্যই জাল কাগজ নিয়ে এসেছে, নকল আই কার্ড গলায় ঝুলিয়েছে, কিন্তু দাপুটটা দেখুন কি দাপুটের সঙ্গে তারা এসে আঙুল তুলে হাত তুলে দেখুন চেক শার্ট পরা এই ব্যক্তি হাত তুলে রীতিমতো নির্দেশ করছে, এবং নির্দেশ করার পরে তারা এইভাবেই কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে চলে যায় এবং তারপর নগদ এবং টাকা নিয়ে চম্পট দেয়। রীতিমতো ভয় দেখে ভয় দেখায় যে তারা তো আয়কর আধিকারিক, আয়কর আধিকারিক, তারা এই ভয় দেখিয়ে তারা দোকানে যায় এবং শ্রীরামপুরে কুমির জলায় সোনার দোকানে হানা দেয়। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।